মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেত্রী, রাজ্যবাসীর হবেন কোন? না, আমরা এখানে যারা বসে আছি তারা আমাদের মতামত ব্যক্ত করব কিভাবে, তার আগেই তো আপনাদের টিভি চ্যানেলে যেগুলো দেখছিলাম মানে নিজেরাই বলে দিচ্ছিলেন, তাতে আপনারা একটা মোটামুটি দিশা দেখিয়ে দিচ্ছিলেন যে প্রথম কথা ছায়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেটা আপনার মুক্তি এখন আমি প্রথম শুনলাম, আমি জানতাম না যে ছায়া মুখ্যমন্ত্রী। গণতন্ত্রে নিয়ম, এখন যে গণতন্ত্রে যেটা নিয়ম হচ্ছে সেটা একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, কেউ বলে না শুভেন্দু অধিকারী ছায়া মুখ্যমন্ত্রী, আপনি ছাড়া বিরোধী, এটা গণতন্ত্রের নিয়ম, এটা স্বাভাবিক নিয়ম, রাহুল গান্ধী ছায়া প্রধানমন্ত্রী, যেই যেই বিরোধী দলনেতা যেই হয় সেই বিরোধী দলনেতাকে শ্যাডো চিফ মিনিস্টার বা শ্যাডো প্রাইম মিনিস্টার আমি বলছি, সেটা সেটা আমাদের এখানে প্রযোজ্য নয়, কারণ আমাদের এখানে শুভেন্দু অধিকারী পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য বা হতে পারে সেটা একটা দিক। আমি বলছি যে এই যে আন্দোলনকে নিয়েই তো এত আলোচনা হচ্ছে প্রতিদিন, একটা আন্দোলন মানে রাইট টু প্রোটেস্ট, ফ্রিডম অফ স্পিচ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এটা তো একটা আর্টিকেল 19 বা আর্টিকেল 21 এর দেওয়া আছে, লিবার্টি দেওয়া আছে, সেক্ষেত্রে কিছু লিমিটেশনও আছে, আপনি যখন একটা ফ্রিডম অফ স্পিচ বা এক্সপ্রেশন করবেন সেখানে কিছু কিছু লিমিটেশন আছে, সেগুলোও আপনাকে মাথায় রাখতে হবে। সংবিধান আপনাকে শুধু যা খুশি মানে বলতে দিয়েছে বলে যা খুশি বলতে দিয়েছে সেটা কিন্তু নয়। কিরকম দিনে যেমন দেখা যাচ্ছে প্রথম যখন এরা আন্দোলনটা করছেন বলছিল অরাজনৈতিক একটা আন্দোলন ডাক্তাররা, তারা বলছেন আমরা কোনো সরকারের বিরুদ্ধে বলিনি, আমরা কিন্তু সরকারের পরিবর্তনের বিরুদ্ধে বলছি না, আমরা কোনো মুখ্যমন্ত্রী পদত্যাগ বলছি না, আমরা আমাদের দাবি দেওয়াগুলো অভয়ার ন্যায় বিচার এইটাই স্টিক ছিল। যত দিন যাচ্ছে তারপরে এত চটি চাটা ব্যঙ্গাত্মক কথা, হ্যাঁ যেটা এক্সপ্রেশন যেটা আমি বলছি, সেই সবগুলো যখন দিনের পর দিন যখন যাচ্ছে তখন মনে হচ্ছে সত্যি সত্যি এরা সংবিধান কতটা মানে বা এর পিছনে আর কে কে আছে সেটা দেখার দরকার আছে। ফলে আপনি আন্দোলনটার কোনো দিশা আছে বলে আমি এই মুহূর্তে কোনো মনে করি না, এবং আমি আমি দেখেছি আমরা যখন স্কুল লাইফে দিশা নেই বলে আমরা যখন স্কুল লাইফে গেছি মহাত্মা গান্ধীর কি অবদান ছিল, এবং পরবর্তীকালে আমরা দেখছিলাম অনেক সময় যে তর্ক হতে পারে কিন্তু সবটাই ফেলে দেওয়ার মতো কথা নয়, যে মহাত্মা গান্ধীর জন্য নাকি অনেক স্বাধীনতার অনেকটা পিছিয়ে গেছিল, আর আরো অনেক আগেই নাকি আমরা স্বাধীনতা পেতে পারতাম, এইরকম ধরনের কিন্তু পড়ানো হচ্ছিল। ফলে আজকের দিনে ডাক্তারদের আন্দোলন এবং আন্দোলনের সিনিয়র ডাক্তার এবং জুনিয়র ডাক্তাররা দুজনের দুজনে আইনজীবী দিয়ে সুপ্রিম কোর্টে যখন লড়াই করছেন, বেশিরভাগ সময়টা সিসিটিভি লাগানো হবে, তাদের সিকিউরিটি নিয়ে কি হবে পরবর্তীকালে দেখতে হবে, স্যালারিটা কম আছে বলে সিভিক ভলেন্টিয়ারটা উচিত কি উচিত নয়, এই নিয়ে মেজর পার্সেন্ট 75% মানে সময়টা ওদের বক্তব্যে চলে যায়। ফলে মূলত এইটাও পরবর্তীকালে আসবে, অভয়ার বিচারের জন্য যে বিলম্বিত হয়েছে সেটা কিন্তু অনেকটাই রাজনৈতিকটা অনেকটা দায়ী যারা ডাক্তার বলে রাজ্য সরকারকে পাঠিয়ে তোলে, এরা কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে নিজেরা পাঠিয়েছে সিনিয়র ডাক্তাররা, জুনিয়র ডাক্তার এরা কিন্তু প্রথমে ছিল না, কারণ রাজ্য সরকারের বিরুদ্ধে যখন অভিযোগ রাজ্য সরকারের প্রতিনিধি সেখানে থাকতে বাধ্য, থাকা উচিত, একটা মানে ফেয়ার জাস্টিসের জন্য থাকা উচিত। আর শেষ কথাটা আমি বলবো, যেটা তিনি কি বিচারকে ত্বরান্বিত করতে, বিচারকে ত্বরান্বিত কেন, রাজ্য সরকার রাজ্যের যে দেখুন 4 দিনে একজনকে ডিটেক্ট করেছে, কপিল সিব্বল 58 দিনে যাকে ডিটেক্ট সরকার আইনজীবী, এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে কোন শব্দ দুটি বলে সব থেকে বেশি সময় ব্যয় করেছে না, আমি বলছি মনে করি দেবো, আমাকে মনে করাতে হবে অনেক, কোন দুটি মানে যেটা আপনার ভালো লেগেছে সেই দুটি আপনি মনে রেখেছেন, আমি তো সবগুলোকে ওভার মনে রাখার চেষ্টা করি না, কেন মনে রাখবো, আপনারটা মনে রাখ, আমি তো আইনজীবী, আমি তো জানি, আমি তো আপনাকে 1 ঘন্টা বলে দিতে পারবো যে সওয়াল জবাবে কখন কি বলেছে, ডক্টর স্ট্রাইক সবথেকে বেশি ব্যবহার করা শব্দ কখন বলেছে, আপনি তো ক্রাইম সিন বলবেন, আপনি লোপাট করা বলবেন, আপনার আপনি তো একটা ন্যারেটিভ নিয়ে একটা আলোচনা শুরু করছেন, কিন্তু আপনারটা নিয়ে তো হবে না, না না আপনারটা দিয়ে হবে। শেষ কথাটি বলবো যে এই যে আন্দোলনটাতে যারা নিজে প্রথম কথা হচ্ছে যদি পলিটিক্স করারই দরকার ছিল, বিরোধীদের একদম অধিকার আছে এটাকে নিয়ে পলিটিক্স করা, আন্দোলন করা, সেটা যখন দেখছি আমরা জিরো না না পতাকা নিয়ে যখন জিরো পাচ্ছি, পতাকা ছাড়া দিয়ে কি হয় দেখি,
পতাকা ছাড়া নিয়ে যখন যাচ্ছে কিছুটা হলেও রেসপন্স পাচ্ছে, আমার কথা হচ্ছে যে পতাকা ছাড়া নিয়ে কিছুটা রেসপন্স পাচ্ছে, পরবর্তীকালে পতাকাটা ধরতে অসুবিধা হবে না তো, এবং ধরাতে অনেক অনেকটা কষ্টকর হবে না তো, এইটা নিয়ে আমি খুব আশঙ্কিত। যদি না ধরতে পারে পতাকা পরবর্তীকালে, তাহলে তার কোনো দলই থাকবে না পশ্চিমবঙ্গে, কারণ তৃণমূল ছাড়া, কারণ বাকি সবাই পতাকা ছাড়া একটা জায়গায় নিয়ে পরে একটা অ্যাসেম্বল হয়েছে, পরবর্তীকালে যদি পতাকা ধরা তাদের পক্ষে খুব কঠিন। আমি আপনার মতোই আশঙ্কিত হতাম বা বোধ করতাম, রাজনৈতিক আশঙ্কায় আশঙ্কিত হতাম, কারণ অন্য দল থাকবে কি থাকবে না সেটা তো আমার কোনো আশঙ্কা কারণ থাকতে পারে, হঠাৎ করে মনে পড়ে গেল 2006 সাল থেকে রাজ্যের তৈরি হওয়া কৃষি জমি জীবন জীবিকা রক্ষা কমিটির কথা, যার মধ্যে আমার এখনো যতটা স্মরণ আছে 37টা রাজনৈতিক দল ছিল, এমন দলও ছিল ইসলামিক রেভলিউশনারি সাম্যবাদী দল, এরকম দলের এরকম নামও ছিল আমার মনে আছে যতটা সম্ভব, 37টা মতো দল ছিল, এরা কেউ পতাকা নিয়ে আসেনি, কিন্তু তাতে ঠিক 5 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়া বা তৃণমূল কংগ্রেসের শাসক দল হওয়া আটকায়নি। ফলে আপাতত আমি এই আপনার শেষ আশঙ্কাটা সরিয়ে রাখছি, রঞ্জনবাবুর কাছে যাবো। রঞ্জন ভট্টাচার্য সিনিয়র চিকিৎসক আমার সঙ্গে রয়েছেন এবং IMA বেঙ্গলের জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সম্পাদক। রঞ্জনবাবু, এটা কি ঘটনা যে এই মঞ্চটাকে অরাজনৈতিক রাখা যে আপনাদের প্রথম থেকে প্রয়াস, সেটা নির্দিষ্ট নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের স্বার্থে, মানে তারা ডাকলে পরে বেশি লোক হবে না সেই জন্য আপনি অরাজনৈতিক করে তাদেরকে সুবিধা করে দিয়েছেন, মানে অরাজনৈতিক করে কোনো রাজনীতির সুবিধা করেছেন আপনারা মনে হয়? প্রত্যেকে প্রথমে জানাই যে অভয়া চতুর্দশী এবং অভয়া কোজাগরী লক্ষ্মীর আগাম শুভেচ্ছা। আজকে ওয়ার্ল্ড স্পাইন ডে, এই স্পাইনটা আমাদের অনেকেরই ছিল না, সবচেয়ে বেশি ছিল না হচ্ছে কলকাতার প্রাক্তন নগরপাল এবং কলকাতা পুলিশ, যে কপো এখন কাপুরুষতার দিকে যাচ্ছে, স্কটল্যান্ড ইয়ার্ড এখন গ্রেভিয়ার্ডে পরিণত হয়েছে, তাদের জন্য রইল ওই আগাম। আপনি কি বাড়িতে আছেন না রাস্তায় আছেন? রঞ্জনবাবু বাড়িতে আছেন না রাস্তায় আছেন? মানে এই স্পাইন শব্দটা উচ্চারণ করলে এর জন্য আপনাকে ডিটেইন করা হতে পারে, কিন্তু গতকাল একজন মেরুদণ্ড আঁকা একটা টি শার্ট পরে গেছিলেন আপনাদেরই এক ডাক্তার বন্ধু, সরকারি অনুষ্ঠানে সরকারের ডাক্তার হিসেবে গেছিলেন, তিনি অনেকক্ষণ ডিটেইন ছিলেন, ওই জন্য জিজ্ঞাসা করলাম, আশঙ্কা হলো। আমি এখন হেয়ার স্ট্রিট থানার পাশে বা রবীন্দ্র সরোবরের পাশে বা মাটিগাড়া থানার পাশে বা টালা থানার পাশে নেই, তাই নিশ্চিত থাকতে পারো অনির্বাণ। আজকে বিকেলবেলা আমি আমার মেয়েকে পড়াচ্ছিলাম, প্রথমে বাংলা পড়াচ্ছিলাম, সেখানে সপ্ত কল্প ধ্রুব আছে না, ঠাস ঠাস ঠাই ঠাই শুনে লাগে খটকা, ফুল ফোটে তুমি বলো আমি ভাবি পটকা, তাই খাস শব্দটা শুনে আমি তো আতঙ্কিত হয়ে গেলাম, দরজাটা খুললাম দেখলাম কলকাতা পুলিশের গায়ে একটা ঠাস করে থাপ্পড় পড়েছে। যেভাবে আইনগুলো দিচ্ছিল 126 নম্বর ধারা, 189 নম্বর ধারা, 195 নম্বর ধারা, 353 নম্বর ধারা, কেন না একটা জমায়েতে সেখানে উই ওয়ান জাস্টিস বলা হয়েছে পুজোর দিন। দ্বিতীয়ত তারপরে একটা আমাদের ম্যাটাডোরে করে বাস যাচ্ছিল, সেখানে 35-এর 3 নম্বর ধারা দিয়ে দেওয়া হলো। তা অঙ্ক করতে করতে তো আবার দেখলাম যে মেয়েকে পড়ানোর সময় তো ওইখানে হঠাৎ করে সব ওই পরিমাপের একক গুলো কেমন গুলি গুলি যাচ্ছিল, কোথায় হাজার হাজার লোক হচ্ছে না কোথায় কুইন্টাল কুইন্টাল লোক হচ্ছে, এই পরিমাপ গুলো ঠিক বুঝতে পারিনি। তারপরে যখন করতে যাচ্ছিলাম তখন ভাবলাম যে 100টা বাস খুলতে 100 জন পুলিশের যদি 2 ঘন্টা লাগে, তাহলে 200টা বাস খুলতে বা লাগাতে 200 জন পুলিশের কত ঘন্টা লাগবে, সেটা বুঝতে গিয়েও তো সেই কেমন কালদোল পাকিয়ে যাচ্ছিল যে রানী রাসমণি না রেড রোড কোন দিকে যাবো। তো যাই হোক, এই করতে করতে আজকে যে অলরেডি 260 ঘন্টার কাছাকাছি অতিক্রান্ত হলো এবং একে একে আমাদের সমস্ত সৈনিকরা হুইল চেয়ারে করে যাচ্ছিলেন, অনিকেত, অনুষ্ঠুপ ঠাকুর, অলোক ঠাকুর, পুলস্থ ঠাকুর, তনয়া ঠাকুর, এদের নিয়েও একটা কার্নিভাল করা দরকার এবং সেই কার্নিভালে অনেক অনেক লোক হবে। এবং আজকে শুধু জানিয়ে রাখি এখানে নয়, KGML লখনৌ সেখানেও কিন্তু আমরণ অনশনে বসে গেছেন ডক্টর দিব্যাংশু সিং এবং ডক্টর রামবিজয় পাটেল। আমরা অবাক হয়ে দেখছি যে কিভাবে আজকে DC সেন্ট্রাল যখন ওখানে এলেন ও ব্যাগ ধ্বনি উচ্চারিত হলো, সবমির ট্যাবলো যখন ওখান দিয়ে ফিরছিল তখন জনগণ তারা কি সবাই রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ ভাবে গেছিল কার্নিভালে? নিশ্চুপ শান্তি মাপা চাপা হাসি, আরেকদিকে স্বতঃস্ফূর্ত উজ্জীবিত মুখরা একটা সবসময় স্লোগানিং চলছে, হ্যাঁ তার মধ্যে ডান বাম রাম উতিবাম কি লাগলো না, লাল সবুজ নীল কুড়িমা, এগুলো তো লাগানোর চেষ্টা হলো কিন্তু চেষ্টা করেও কেউ আটকাতে পারিনি। মা দুর্গা এবারে রাতে এসছেন, রাত্রেবেলা অঞ্জলি দিতে হয়েছে, মনে রাখবে যে সময় অঞ্জলি দিতে হয়েছে হয়তো সেই সময় আমাদের অভয়ার উপর চরম নির্যাতন হয়েছিল। তাই আজকে এইভাবে রাজনৈতিক রং লাগানোর আগে ভাবতে হবে যে আমার দাদা আমার লজ্জাটা নাকি আসে না, লজ্জাগুলো কোথায় গেল? তা দেখতো যে পুলিশকে আমরা বলতাম যে তোমার মেয়ে হচ্ছে বড়, বা একসময় সেই নকশাল আন্দোলনের সময় স্লোগান ছিল মাইনে তোমার 112, তাই সকালে বিকেলে একবার ব্যারিকেড লাগাচ্ছে একবার ব্যারিকেড খুলছে,
কোথায় আমাদের সেই পুলিশের সেই স্কটল্যান্ড ইয়ার্ডের দক্ষতা যে একসময় ছিল? লাস্টে একটা ছোট্ট গল্প বলবো, যে একটা পুকুরে তিনটে মাছ ছিল, একটা মাছের নাম অনাগত, একটা মাছের নাম ছিল প্রত্যুৎপন্ন অতিত্ব, আরেকটা ছিল হচ্ছে দীর্ঘসূত্রী। তা যখন বিপদ আসছিল, জেলেরা মাছ ধরতে আসছিল, তখন অনাগত মাছ বুঝে তাড়াতাড়ি অন্য পুকুরে চলে গিয়েছিল। প্রত্যুৎপন্ন মতি এবং দীর্ঘসূত্রী একটু চালাক ছিল, তারা দেরি করে পালাতে গেছিল, তাই মাছের জালে তারা ধরা পড়েছিল। আমার দুঃখ লাগছে এই যে আমলা গামলা যারা রয়েছেন, তারা এই হামলাটা আটকানোর চেষ্টা করছেন। কারা যে উপদেশটা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে, এই যে 260 ঘন্টার আন্দোলনটাই চলতো না, যদি সে অনাগত মাছের মতো ঠিক সময় মতো জরুরি পদক্ষেপ নেওয়া হতো, অনাগতের মতো জরুরি পদক্ষেপ যদি নেওয়া হতো।